বানারী পাড়ার আশেপাশে যারা আছেন বা বানারী পাড়ায় আগে থাকতেন, কিন্তু কাজের সূত্রে বা যে কোনো উপলক্ষেই দূরে থাকায় এখন বরিশালের বানারী পাড়ার সূর্যমণি মেলাটা কিন্তু হেগলগ্যে একটা আবেগের নাম। এখন যেই দি লক্ষণদার সার্কাসটা দেখতেছেন, এইটা কিন্তু অনেক পুরান আমলের সার্কাস। অনেক অনেক পুরাতন মানুষ আছে, হেগোদারে জিগেইলে এই সার্কাসের নাম হ্যাঁ কইতে পারে, আর হেরাও জানে এই সব সার্কাসের নাম ভালো করেই। সূর্যমণি মেলায় আওয়ালগ্যে আপনাকে সবাইরে দাওয়াত দিলাম এই ভিডিওর মাধ্যমে। এই মেলা থাকবে এক মাস এখনো। এই মেলায় আইতে বেশি সময় লাগবে না, মগো বাড়ি দেয়, তো জীবনেও আইতে দে নাই বাড়ি দিয়ে। তো এই মেলায় কিন্তু মই জীবনের প্রথমই আইছি, বিয়ের পরে এই মেলায় আওয়ার সুযোগ হইছে। অনেকেই আছেন হয়তো মোর মতো বিয়ের আগে ঘুরতে দিতে না, কইতে কি যে বিয়ের পরে ঘুরবি আনে স্বামীর লগে। যাই হোক, আব্বা আম্মা যেহেতু এই কথাগুলো কইতে হেয়ে এককালে ফুললে গেছে, আলহামদুলিল্লাহ অনেক জায়গায় এখন ঘোরা হয়। আরে ভাই, আমনের কি এমন দুঃখ যে এদের লগে এককালে এলান দিয়ে খাড়াই রইছেন। ছোটকালে যখন এই মেলায় আইতে চাইতাম কিন্তু আইতে দিতে না আব্বা আম্মা, হেয়ের লগে মোর এরম আমনের নাহার দুঃখ। যাই হোক, মেলায় যেহেতু ঘুরতে আইছি, দুঃখের কথা না কইয়ে ঘুরে ফুরে দেখি কি কি আছে। কয়ডার কথা আর কমু, কোন দেখি এককালে মোর দেখকে সবকিছু এককালে চক্ষু টক্কু গোলাই যাইতে আছে। এই মাটির জিনিসপত্র গুলো এককালে কি সুন্দর করে সাজাই রাখছে, ভালোই দেখাইতে আছে সবগুলো। আর এই পাশে দেখতে আছে জোনাকি রেফেলরো নাম লেখা এই জায়গায় একটা মঞ্চের মতো করে রাখছে। মেলায় যদি দুপুর বা সকাল এইসব টাইমে আন হেলে কিন্তু মেলা উপভোগ করতে পারবেন না, শুধু দোকান দেখে কিনে কাটিয়েই চলে যাইতে পারেন। যারা ভিড় পছন্দ করেন না হেরা এইসব টাইমে আইলে খুব ভালো হইবে। আর যারা ফ্যামিলি বা বাচ্চা কাচ্চা নিয়ে মেলাটার এনজয় করতে চান, হ্যাগো আইতে হইবে যাইয়ে সন্ধ্যার বেলায় বা সন্ধ্যার আগে, একেবারে রাত পর্যন্ত এই মেলা ভালো করে জমে। এই পাশে দেখতে আছি ঘুরে গাড়ায় উকি ঝুঁকি মারে দেখতে আছে এর মধ্যে কি আছে। এই যে এই দেখতে আছেন, এই বাইরে হয়তো বা দেখতে আছে ওই পাশেও আরো লোকজন আছে, হ্যাগো দেখতে আছে ওই ঘুরে গাড়ায়। আর এই মেলায় এত বক্সের সাউন্ড হয় একেবারে কিচ্ছু শোনা যায় না, এর লগে এই ভাই কথাও বোঝে না কথা কওয়ার সময়। দেখতে আছেন এককালে কান খাড়া করে শুনতে আছে, কারণ হয়েছে যে সাউন্ড বক্সের তো সাউন্ড। আর এক বাইরে ওই পাশে দেখলাম হ্যারেও দেখতে ভালোই দেখাইতে আছে এককালে, মোরদারে তো মজাই লাগতে আছে, আমনে গোদারে কেমন লাগতে আছে হেও জানাই যাইয়েন। এরা ওইসে যাইয়ে সার্কাস দেখায়। দেখেন ফ্যামিলির জন্য মানুষে কত কষ্ট করে টাকা ইনকাম করে হ্যাঁ পরে চলতে হয়। মেলা যেহেতু বেশি দিন হয় না, দুই একদিন হয়েছে শুরু হয়েছে, হেয়ে লোকে দোকানপাটে ভালো করে সাজায় না মাল জিনিস, যা সাজাইছে হেয়াও এককালে কম না, দেখতে তো ভালোই দেখাইতে আছে। কয়েক পদের কত ধরনের যে জিনিসপাতি ওড়ে হেয়ার কোনো শেষ নাই। দিন দিন আরো দোকানপাট হইবে আর ভালো করে একেবারে মাল জিনিস শুরু হইবে বেশি বেশি করে, এই সময় আরো সুন্দর দেখাইবে। আপনারা কেডা কেডা বানারী পাড়ায় সূর্যমণি মেলার নাম শুনছেন বা বানারী পাড়ার আশেপাশে আছেন হেরাও জানাই যাইয়ে। আজকে ভিডিওটা যদি আপনাকে ভালো লাগে তো শেয়ার করে দিয়ে সবাইরে দেওয়ার সুযোগ করে দিতে ভুলে যাইয়েন। এই ভিডিওটা কেডা কোন জায়গাতে দেখতে আছেন, মানে হয়েছে যে কোন জেলাতে দেখতে আছেন হেয়াও জানাই যাইয়েন। ছোট্ট একটা ভিডিওতে তো আর সম্পূর্ণ দেখেন না মেলার সম্ভব না, হেয়ের লগে আরো ভিডিওতে দেখা মনে হইবে না। আবার আপনাকে লগে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।